সবাইকে স্বাগত জানাচ্ছি পেনি ন্যাশনাল কলেজ কোর্ট কলেজের তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে। আমি আশরাফ উল্লাহ ভূঁইয়া, প্রভাষক পেনি ন্যাশনাল কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এই পরিস্থিতির মধ্যে সবাই ভালো আছো, সচেতনতার সাথে ভালো থাকবে এই প্রত্যাশা সবসময়। বর্তমানে কোভিড পরিস্থিতির ভিতরে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার সবসময় ব্যবহার করছো এবং কি করবে, কারণ কি তোমার আশেপাশে তোমার পরিবার সবাইকে এই বিষয়ে উদ্বুদ্ধ করবে, এটা সবসময় প্রত্যাশিত, এটা সচেতনতার বিষয় সবার জন্য। আজকে আমাদের এই ক্লাসে আমরা তথ্য প্রযুক্তি বিষয়ে প্রথম অধ্যায়ের উপর আমরা আজকে কথা বলবো। প্রথম অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। এই বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের উপর আমরা আজকে একটু কথা বলবো। তো তোমরা যারা লাইভ ক্লাসে জয়েন করছো ইতিমধ্যে সবাই লাইভটা শেয়ার করে দাও, তাহলে আমাদের অন্যান্য যারা শিক্ষার্থী আছে সবাই যাতে জয়েন করতে পারবে, ক্লাসটা দেখতে পারবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় যদি জানার থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা সবাই আমাকে প্রশ্ন করতে পারো কমেন্টে, সেক্ষেত্রে আমরা সেখান থেকে তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা চলে আসি বিশ্বগ্রাম নিয়ে কথা বলবো। যেহেতু বিশ্বগ্রামটা কী বা গ্লোবাল ভিলেজ জিনিসটা কী, গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হচ্ছে মূলত এমন একটা পরিবেশ যেখানে পৃথিবীর সকল প্রান্তের প্রত্যেকটা দেশের সাথে খুব অল্প সময়ে, কম খরচে, স্বল্প দূরত্বের মধ্যে আমরা যেভাবে কথা বলতে পারি, অল্প সময়ের মধ্যে যোগাযোগ করতে পারি, পৃথিবীর প্রত্যেকটা প্রান্তের মানুষের সাথে অল্প সময়ের মধ্যে তাৎক্ষণিক যোগাযোগ করতে পারবে, তথ্য আদান প্রদান করতে পারবে বা বিনিময় করতে পারবে, ছবি, ভিডিও, অডিও ইত্যাদি যে কোনো কিছু শেয়ার করতে পারবে, যে কোনো ধরনের খবরাখবর আদান প্রদান করতে পারবে। প্রত্যেকে ব্যক্তিগত এবং পারিবারিক, রাষ্ট্রীয়, ব্যবসায়িক প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে তারা যখন এই বিষয়গুলোকে খুব সহজে করতে পারবে, দ্রুত সময়ে করতে পারবে, এক জায়গা থেকে বসে আরেক জায়গায় বসে সরাসরি করতে পারবে, এই ধরনের একটা পরিবেশ, এটাকে বলা হচ্ছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। এক কথায় বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে যে ইন্টারনেট কানেকশানের মাধ্যমে যখন একটা কানেকশান তৈরি করা হবে, একটা নেটওয়ার্ক তৈরি করবে, পুরো পৃথিবীব্যাপী যখন একটা মাত্র নেটওয়ার্ক তৈরি করা হবে, এই যে নেটওয়ার্কের আওতায় সকল মানুষজন বসবাস করবে এবং প্রত্যেকের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করতে পারবে, কথা বলতে পারবে, তথ্য আদান প্রদান করতে পারবে, এই ধরনের একটা পরিবেশ, এই ধরনের একটা নেটওয়ার্কিং সিস্টেমটাকে বলা হচ্ছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। তো এই বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের ধারণা প্রথম যিনি দেন তার নাম হচ্ছে মার্শান ম্যাকলুহান। ইনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, বিশ্ব সমাজবিজ্ঞান এবং দার্শনিক। উনি 1962 সালে তার দ্য গুটেনবার্গ গ্যালাক্সি এবং 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামক ওনার এই দুইটা বইয়ের মধ্যে মূলত এই বিশ্বগ্রামের একটা থিম উনি তুলে ধরেন, যে একটা পরিবেশ, যে পৃথিবীটা ঠিক এরকম হতে পারে যদি আমরা যদি একটা নেটওয়ার্ক ইন্টারনেট কানেকশান করতে পারি, এই ইন্টারনেট কানেকশান বা এক ধরনের একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি, যে নেটওয়ার্কের মাধ্যমে পৃথিবীর সকল মানুষ জন যোগাযোগ প্রত্যেকের সাথে যোগাযোগ করতে পারবে, তথ্যাদান করতে পারবে খুব সহজে, এই ধরনের একটা পরিবেশ উনি ওনার কল্পনার চিত্রে, উনি একটা ইন্টারনেট আবিষ্কার হওয়ারও 30 বছর আগে উনি এই বিষয়ের উপরে একটা ধারণা দেন। আর তারই ধারাবাহিকতায় তার ধারণা দেয় আর 1962 সালের আরও 30 বছর পরে এসে আজকে আমরা যে ইন্টারনেট ব্যবহার করতে পারছি, যে এই বিশ্বগ্রাম ব্যবহার করতে পারছি, যেই কানেকশানটার মধ্যে আমরা যে ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে আমরা বসবাস করছি, এই জিনিসটা ধারণা দিয়েছেন উনি আরও 30 বছর আগে। তো উনি হচ্ছে মার্শান ম্যাকলুহান। এইটা MCQ আসতে পারে যে বিশ্বগ্রামের প্রবক্তার নাম কী, তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে মার্শান ম্যাকলুহান। তার দুইটা বই আছে, দুইটা বইয়ের নাম আসতে পারে, একটা হচ্ছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। তো আমরা এই যে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, নামগুলো মনে রাখতে হবে, কত সালে কোন বই প্রকাশিত হয়েছিল, এই বিষয়গুলো তোমাদেরকে MCQ-র জন্য মাথায় রাখতে হবে সবাইকে। তারপরে আমরা এখন আসো, আমরা এই বিষয়ে কথা বলবো। এখন এই যে আমরা যে বলতে চাই বিশ্বগ্রাম বাস্তবায়ন করবো, এই বিশ্বগ্রাম বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে 5টা জিনিস লাগবে, উপাদান লাগবে, যে 5টা উপাদান না হলে পরে বিশ্বগ্রাম বাস্তবায়ন করা যাবে না। এই 5টা উপাদান কী? এই 5টা উপাদানের প্রথম উপাদান হচ্ছে হার্ডওয়্যার লাগবে। হার্ডওয়্যার বলতে মোবাইল হতে হবে, ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে, ইন্টারনেট কানেকশানের জন্য ওয়াইফাইয়ের যে রাউটার হতে পারে, এই ধরনের যে ডিভাইসগুলো, অর্থাৎ এক কথা তথ্য প্রযুক্তি নির্ভর যে ডিভাইসগুলোর মাধ্যমে আমরা এই যোগাযোগ করতে পারি, কাজ করতে পারি প্রযুক্তির, এই ডিভাইসগুলো, এই হার্ডওয়্যার লাগবে। তার নাম্বার ওয়ান উপাদান হচ্ছে হার্ডওয়্যার। আর 2 নম্বর হচ্ছে দ্বিতীয়ত যেই উপাদানটা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সফটওয়্যার। শুধু হার্ডওয়্যার থাকলে কিন্তু, তুমি যদি সফটওয়্যার যদি না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি ওই হার্ডওয়্যারের কোনো ভ্যালু নাই। তাহলে সফটওয়্যারটা কি, যেমন আমরা যে এখন কথা বলতে সরাসরি হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলতে পারতেছি, আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলতে পারতেছি, যে কোনো ধরনের টেক্সট লিখে পাঠাতে পারতেছি, ছবি পাঠাতে পারতেছি, অডিও ভিডিওগুলো পাঠাতে পারতেছি, সরাসরি কথা বলতে পারতেছি, কোথায় আমি বাংলাদেশে বসে আছি, আমার আত্মীয় স্বজন সৌদি আরবে থাকে, আমেরিকায় থাকে, লন্ডনে থাকে,
ফ্রান্সে থাকে, জাপানে থাকে, অথবা আফ্রিকাতে থাকে, অথবা অস্ট্রেলিয়াতে থাকে, যে যেখানে থাকুক, আমরা বাংলাদেশ থেকে বসে, আমাদের বাসায় বসে, আমাদের ঘরে বসে, বাড়িতে বসে আমরা যোগাযোগ করতে পারতেছি। এইগুলো কিসের মাধ্যমে? সফটওয়্যারের মাধ্যমে। এই সফটওয়্যারগুলো হচ্ছে এগুলো, যেমন আমি এখন যে কথা বলতে পারতেছি তোমাদের সাথে সরাসরি, কিসের মাধ্যমে? মেসেঞ্জারের, ফেসবুকের লাইভ, এই যে ফেসবুক একটা সফটওয়্যার, মেসেঞ্জার একটা সফটওয়্যার, তারই লাইভ ক্লাসগুলোর মধ্যে, তাদের যাদের লাইভ একটা অপশান আছে, লাইভ অপশানের মাধ্যমে কথা বলতে পারতেছি। তাহলে আমি বসে আছি কলেজে আর তোমরা বসে আছো তোমাদের বাসায়, এই যে আমরা একটা কানেকশানের মধ্যে চলে আসছি এত দূরত্ব থেকেও, এই যে এই পরিবেশটা মূলত হচ্ছে কিসের কারণে? সফটওয়্যারের কারণে। আর এই সফটওয়্যারের কারণে যে পরিবেশটা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে মূলত বিশ্ব গ্রাম। তাহলে প্রথমত হচ্ছে হার্ডওয়্যার, দ্বিতীয়ত হচ্ছে কি সফটওয়্যার। হার্ডওয়্যার এবং সফটওয়্যার পরে তৃতীয়ত যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের কানেকশান লাগবে, অর্থাৎ নেটওয়ার্ক লাগবে। যদি কানেকশান না, আমার কাছে সফটওয়্যারও আছে, আমার কাছে মোবাইলও আছে বা কম্পিউটার আছে, কিন্তু ইন্টারনেট কানেকশানটা নাই, তাহলে কি আমরা বিশ্বগ্রাম বাস্তবায়ন করতে পারবো? পারবো না। তাহলে বিশ্বগ্রাম বাস্তবায়ন করার জন্য অন্যতম আরেকটা উপাদান হচ্ছে ইন্টারনেট কানেকশান, নেটওয়ার্ক লাগবে। তাহলে হার্ডওয়্যার যেমন ইম্পর্ট্যান্ট, সফটওয়্যার দেন হচ্ছে কানেকশানের জন্য ইন্টারনেট সংযোগটা ইম্পর্ট্যান্ট। এই তিনটে বিষয়ের পরে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে এই বিষয়গুলো পরিচালনা করার জন্য দক্ষতা লাগবে। একজন মানুষের কাছে মোবাইল আছে অথবা কম্পিউটার আছে অথবা ল্যাপটপ আছে, কিন্তু সে যদি এই জিনিসটা চালাইতে না পারে, জিনিসটা ব্যবহার করতে না জানে, তাহলে আলটিমেটলি কিন্তু সে বিশ্বগ্রাম বাস্তবায়ন করতে পারবে না। তাহলে বিশ্বগ্রাম বাস্তবায়ন করার জন্য অন্যতম আরেকটা উপাদান হচ্ছে এই ডিভাইসগুলো, এই প্রযুক্তিগুলো ব্যবহার করার জন্য মানুষের সক্ষমতা লাগবে, দক্ষতা লাগবে, এগুলো ব্যবহার করা জানতে হবে। তাহলে চারটা জিনিস বললাম, হার্ডওয়্যার বললাম, সফটওয়্যার বললাম, ইন্টারনেট কানেকশান বললাম, আরেকটা বললাম মানুষের দক্ষতা। পঞ্চম বা শেষ যে পয়েন্টটা লাগবে সেটা হচ্ছে তথ্য লাগবে। তথ্য না নিয়ে তো আমরা যোগাযোগ করতে পারলাম, তথ্যগুলো কী হতে পারে? তথ্যগুলো হতে পারে আমরা এই যে এখন আমি তোমাদের সাথে তথ্যগুলো শেয়ার করতেছি, আইসিজির একটা টপিক স্টপের কথা বলতেছি, এটা একটা তথ্য, ভিডিওর মাধ্যমে যাচ্ছে, অডিও হতে পারে, কোনো পিকচার হতে পারে, কোনো ধরনের লেখা হতে পারে, এই যে এই ধরনের তথ্যগুলো দিয়েই তো মূলত আমরা কী করি, যোগাযোগ করি। তো এই তথ্য না হলে পরে কী হারা যাবে না, তথ্য না থাকলে তো আর যোগাযোগ করার কোনো প্রশ্ন আসতেছে না, তাহলে তথ্যটা লাগবে। তাহলে আমরা চার পাঁচটা বিষয়ের উপর আলোচনা করলাম, প্রথমত হচ্ছে হার্ডওয়্যার, দ্বিতীয়ত হচ্ছে সফটওয়্যার, তৃতীয়ত হচ্ছে কানেকশান বা ইন্টারনেট, চতুর্থ হচ্ছে এইগুলো ব্যবহার করার সক্ষমতা, তথ্য প্রযুক্তি ব্যবহার করার সক্ষমতা, আর পঞ্চম হচ্ছে তথ্য বা ডেটা। এখন এই তথ্য প্রযুক্তির আরেকটা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই তথ্য প্রযুক্তি যদি আমাদের বাস্তবায়ন, এই সবগুলো ডিভাইস যদি পাঁচটা উপাদান থাকে, এখন কোন কোন ক্ষেত্রগুলোতে তথ্য প্রযুক্তি ব্যবহার করলে পরে পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ হয়ে যাবে, ক্ষেত্রগুলো কী কী? ক্ষেত্রগুলো অনেকগুলো ক্ষেত্র আছে, আমরা সেখান থেকে আজকে চারটা বা পাঁচটা পয়েন্টের উপর কথা বলবো, নেক্সট ক্লাসে বাকি কথা, বাকি টপিকসগুলোর উপর আমরা শেষ করবো। তো প্রথমত হচ্ছে তথ্য বিশ্বগ্রাম বাস্তবায়ন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক একটা উপাদান ক্ষেত্র হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এই যোগাযোগ ব্যবস্থাটাকে আমরা দুইভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থায় তথ্য প্রযুক্তি, একটা হচ্ছে যে কি যানবাহনে তথ্য প্রযুক্তি। দুইটা বিষয় বললাম, একটা যোগাযোগ ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহার, একটা বললাম যানবাহনে তথ্য প্রযুক্তি। যোগাযোগ ব্যবস্থা একটু আগে আমি যে আমরা উদাহরণগুলো দিলাম, দেখো আমরা আজকে তাৎক্ষণিক যোগাযোগ করতে পারছি, এখন থেকে আরও 50-60 বছর আগে মানুষজন কিন্তু তাৎক্ষণিক যোগাযোগ করতে পারে না, চিঠির মাধ্যমে যোগাযোগ করতো, তারও আগে রানার ছিল, রানার দিয়ে যোগাযোগ করতো, পোস্টম্যান ছিল, ছবি পোস্ট করতাম আমরা, কোনো ছবি চিঠি যদি পোস্টম্যানকে দিতাম তখন এটা যাইতো, মাসখানিক সময় লাগতো, দেড় মাস সময় লাগতো, দুই মাস সময় লাগতো। আর এখন চাইলে কিন্তু আমরা তাৎক্ষণিক যখন ইচ্ছা তখনই যোগাযোগের সাথে ফোন করতে পারতেছি, কল দিয়ে কথা বলতে পারতেছি, ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখতে পারতেছি কোথায় বসে আছে আমেরিকায়, কোথায় বসে আছে লন্ডনে, কোথায় সৌদি আরবে বসে আছে আমার আত্মীয় স্বজন, আমার বড় ভাই, আমার বাবা মা, যারাই থাকুক না কেন, আমরা বাংলাদেশ থেকে বসে আমরা সাথে সাথে যোগাযোগ করতে পারতেছি তাদের সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তে। আমার বন্ধুদের সাথে আমরা কথা বলতে পারতেছি, এক জায়গায় বন্ধু থাকে ইতালিতে, আমি আছি বাংলাদেশে, যোগাযোগ করতে পারতেছি আমরা। এই যে যোগাযোগ ব্যবস্থা, এই যে উন্নতিটা, এটা কিসের মাধ্যমে? এটা হচ্ছে ইন্টারনেট কানেকশান থাকার কারণে যোগাযোগ ব্যবস্থাটা অনেক সহজ হয়ে গিয়েছে, পৃথিবীর মানুষ এক প্রান্ত থেকে বসে আরেক প্রান্তের মানুষের সাথে সরাসরি যোগাযোগ করতে পারতেছে। এটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা তথ্য প্রযুক্তির একটা অবদান। আরটা হচ্ছে যানবাহনগুলো, যেমন আজকে বিমান বলো, উড়োজাহাজ যেটা আমরা বলতেছি, জাহাজ বলো, গাড়িগুলো বলো, ডে বাই ডেগুলোর ভিতরে প্রযুক্তি ইউজ করতে পারতেছি আমরা। প্রযুক্তি ইউজ করার মাধ্যমে এগুলোকে আমরা ডে বাই ডে এটা দ্রুত এগুলোর ভিতরে আমরা দ্রুত স্পিড বাড়াতে যেমন পারতেছি, এগুলোর ভিতরে গাড়ির ভিতরে আমরা এখন অডিও ভিডিও, গাড়ির মধ্যে আমরা টেলিভিশন দেখতে পারতেছি, গাড়ির মধ্যে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি, গাড়িটা আপনাকে আমরা তোমার অটোমেশন করতে অটো প্রযুক্তির মাধ্যমে চালাতে পারতেছি। একটা সময় চাবি দিয়ে, এখন চাবি লাগে না,
এখন আমরা মোবাইল দিয়ে কিন্তু আমার ইচ্ছে হলে আমরা একটা গাড়ি নিয়ন্ত্রণ করতে পারতেছি। এই যে প্রযুক্তি গাড়ি ক্ষেত গাড়িগুলোর মধ্যে প্রযুক্তি বিমানগুলোর ক্ষেত্রে আজকে দেখো বিমান প্রযুক্তির মাধ্যমে বিমানগুলো ডে বাই ডে উন্নত হচ্ছে, সুন্দর হচ্ছে, বিভিন্ন নাগরিক সুবিধাগুলো হচ্ছে। এই যে বিষয়গুলো যোগ হচ্ছে একটা, এগুলো হচ্ছে দেখি যানবাহনের তথ্য প্রযুক্তির মাধ্যমে যানবাহন উন্নত হচ্ছে, যানবাহনের ব্যবহারটা সহজ হচ্ছে, যানবাহনের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো অ্যাড হচ্ছে। আরটা হচ্ছে এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করতে পারছি। তাহলে যোগাযোগ ব্যবস্থায় তথ্য প্রযুক্তি অবদান অনেক বেশি। আর এই যোগাযোগ ব্যবস্থার কারণ যোগাযোগ ব্যবস্থায় প্রযুক্তি ব্যবহারের কারণে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বাস্তবায়ন করাটা অনেক সহজ হয়ে গেছে। দ্বিতীয়ত যে টপিকসটা নিয়ে কথা বলবো আমরা, তৃতীয় এটা হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থানটা আজকে দেখো, একটা সময় কর্মসংস্থান মানে আমরা কী বুঝি, নির্দিষ্ট একটা জায়গা, নির্দিষ্ট একটা অফিসে, নির্দিষ্ট একটা কলকারখানায় বসে কাজ করা, এটাই হচ্ছে কর্মসংস্থান। হ্যাঁ, সেখান থেকে কাজ করবে নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা ডে, আর এটা হলো মাসে একটা বেতন নেবে মানুষ। এভাবে করে কর্মসংস্থান চলে আসছে। আর এখন প্রযুক্তির কারণে মানুষ এখন আর নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে বা নির্দিষ্ট একটা অফিসে বসে কাজ করার কোনো প্রয়োজন নাই। তোমার কাছে যদি তোমার যদি আইটি দক্ষতা থাকে, তুমি যদি প্রযুক্তি সম্মত বিভিন্ন জ্ঞান সফটওয়্যার তৈরি করতে পারো, তুমি যদি ডাটা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারো, তুমি যদি গেমস তৈরি করতে পারো, তুমি যদি অ্যানিমেশন তৈরি করতে পারো, তুমি যদি লগো গ্রাফিক ডিজাইন করে লগো তৈরি করতে পারবো, বিভিন্ন ডিজাইনগুলো তৈরি করতে পারবো, ডাটা এন্ট্রির কাজ করতে পারো, এই ধরনের বিভিন্ন কাজগুলো কিন্তু আমরা বাসায় বসে কাজ করতে পারি, যেটাকে আমরা সহজে বলি ফ্রিলান্সিং অথবা আউটসোর্সিং বলে আমরা যে বিষয়টা আমরা বুঝি। এই আউটসোর্সিং বা ফ্রিলান্সিংটা হচ্ছে মূলত বাসায় বসে, নিজের বাসায় বসে কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে, ইন্টারনেট কানেকশনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কোম্পানির কাজগুলো করে দেওয়া বা কোনো ব্যক্তির কাজগুলো করে দেওয়া, এই কাজগুলো করে দেওয়ার মাধ্যমে নিজস্ব একটা পরিমাণ একটা আয় করা। এই আয় করার জায়গাটাকে বলা হচ্ছে ফ্রিলান্সিং বা আউটসোর্সিং। যেমন ধরো এখন একটা কোম্পানি, ধরো জাপানের একটা কোম্পানি তাদের একটা ওয়েবসাইট তৈরি করার জন্য চাচ্ছে, তো সেক্ষেত্রে এই ওয়েবসাইট তৈরি করার জন্য বা এই ধরনের ফ্রিলান্সিং বা আউটসোর্সিং কাজগুলো করার জন্য কতগুলো মার্কেট প্লেস আছে, যেমন odex.com, freelancer.com, upwork.com, elance.com, এই ধরনের অনেকগুলো প্রসিদ্ধ ওয়েবসাইট আছে। যে ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিলান্সাররা যারা কাজ করে অন্য ইন্টারনেট ভিত্তিক কাজ করতে চায়, ওরা সেখানে ডাটা তোমার তাদের আইডি ওপেন করতে পারবে, আইডি ওপেন করে সেখানে সে একজন মেম্বার হিসেবে থাকতে পারবে। থাকার পরে যে কথাটা বললাম যে জাপানের একটা কোম্পানি যখন তাদের একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছে, এই ওয়েবসাইটগুলোতে মার্কেট প্লেস ওয়েবসাইটগুলোতে এসে যখন তারা বিজ্ঞাপন দিচ্ছে যে আমার এই ধরনের একটা ওয়েবসাইট দরকার, ওয়েবসাইটের ভিতরে এই জিনিসগুলো থাকবে, এই কাজগুলো করতে হবে, ওয়েবসাইটটা আমাকে 15 দিনের মধ্যে তৈরি করতে হবে, আর এই ওয়েবসাইটের জন্য আমি $100 ফি করবো, তো যারা এই কাজগুলো জানে তারা যখন আবেদন করে, যে কাজটা বিড করার পরে যে কাজটা পায়, এই কাজটা করে দেওয়ার মাধ্যমে সে নির্দিষ্ট যে কোম্পানির চাহিদা অনুযায়ী কাজগুলো করবে, নির্দিষ্ট কোম্পানির এই চাহিদা অনুযায়ী কাজগুলো করে দেওয়ার পরে সে যে পেমেন্টটা পাওয়ার কথা এই পেমেন্টটা সে পেয়ে যাবে। এই পেমেন্টটা পাওয়ার জন্য কতগুলো প্রযুক্তি আছে সেগুলো নিয়ে আমরা অন্য কলাক্সে কথা বলবো, যেমন পেপল আছে, এগুলোর মাধ্যমে আমরা ইন্টারনেট ভিত্তিক যে আয়গুলো করি, মাস্টার কার্ড আছে, এই মাস্টার কার্ড, পেপল, এই ধরনের আরও অনেকগুলো জিনিস বিষয়গুলো এই মাধ্যম আছে। এই মাধ্যমগুলোর মাধ্যমে আমরা কী করতে পারি, এই মাধ্যমগুলোর মাধ্যমে আমরা আমরা যে অনলাইনে আউটসোর্সিং কাজ করে, ফ্রিল্যান্সিং কাজ করে যে ইনকামটা করবো, ইনকাম টাকাটা আমরা উইথড্র করতে পারবো। তাহলে এটা দেখো বিশাল একটা আমরা এটার একটা উদাহরণ আমরা দিচ্ছি, এই যে করোনা ভাইরাসের সময় খেয়াল করছো অফিস আদালত সবগুলো বন্ধ ছিল, কিন্তু যে অফিসগুলো যে কোম্পানিগুলো প্রযুক্তি সমৃদ্ধ ছিল তারা কিন্তু তাদের কাজ কিন্তু অফ ছিল, তারা তাদের এমপ্লয়িরা বাসা থেকে বসে কিন্তু তাদের কাজগুলো করতে পারছে। তাহলে এরকম করে কর্মসংস্থানের জায়গাটা এখন শুধুমাত্র নির্দিষ্ট একটা জায়গায় আর সীমাবদ্ধ না, এখন চাইলে মানুষ বাসায় বসে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে বিভিন্ন কোম্পানির কাজগুলো করে ইনকাম করার সুযোগ আছে, এমনকি এটা অনেক করছেও। বর্তমানে আউটসোর্সিং রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য একটা অন্যতম একটা ক্ষেত্র হচ্ছে এই আউটসোর্সিং। বাংলাদেশের প্রথমত আমরা আমাদের এই আয়ের প্রধান মাধ্যম হচ্ছে তোমার গার্মেন্টস খাত, গার্মেন্টসের পরে আমাদের হচ্ছে রেমিটেন্স, প্রবাসীদের যে আয়। বর্তমানে এই প্রবাসীদের আয়ের পরে আমাদের রেমিটেন্স আয়ের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে হচ্ছে এই ফ্রিলান্সিং বা আউটসোর্সিং। তাহলে এক্ষেত্রে তোমরা যারা স্টুডেন্ট এখন আছো, এখন থেকে যদি তোমরা যদি প্রযুক্তির বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে ট্রেনিং নিতে পারো, এগুলো নিয়ে তোমরা যদি ডে বাই ডে দক্ষতা অর্জন করতে পারো, একটা সময় তোমরাও কিন্তু বাসায় বসে চাকরির পিছনে না দৌড়ায় এই কাজগুলো করতে পারবে। এই জন্য প্রত্যেকের প্রতি একটা পরামর্শ থাকবে, তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে দক্ষতা অর্জন করা, ট্রেনিং সেন্টারগুলোতে গিয়ে, সরকারি অনেকগুলো ট্রেনিং প্রকল্প আছে সেই প্রকল্পগুলো থেকে
তো দক্ষতা অর্জন করে তোমরা চাইলে কিন্তু এই কর্মসংস্থান নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারো। পড়া চাকরি সব চাকরির পরে এই পড়াশোনা শেষ করে চাকরির জন্য আর ঘুরাঘুরি করতে হবে না সবাইকে, নিজে স্বাবলম্বী হয়ে নিজের মতো করে নিজে ইনকাম করতে পারবো, এবং কি চাকরির চাইতে সত্যিকার অর্থে আরও বেশি করে ইনকাম করার সুযোগ আছে। যার যত বেশি দক্ষতা, যার যত বেশি অভিজ্ঞতা, তার তত বেশি আয় করার সম্ভাবনা, এখানে সুযোগ আছে, সম্ভাবনা বেশি। তো এই যে কথাটা বললাম, তাহলে কর্মসংস্থানের দিকে খেয়াল করো, তথ্য প্রযুক্তির কারণে যেমন কর্মসংস্থানের তৈরি হয়েছে, আবার তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা চাইলে বাসা থেকে বসে যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের মাধ্যমে আয় করতে পারতেছি। তাহলে খেয়াল করো, এই তথ্য বিশ্বগ্রাম বাস্তবায়ন করার ক্ষেত্রে অন্যতম আর একটা ক্ষেত্র হচ্ছে কি কর্মসংস্থান। তাহলে দুইটা ক্ষেত্র নিয়ে আমরা কথা বললাম, একটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, একটা হচ্ছে কর্মসংস্থান। তিন নম্বর যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় তথ্য যোগাযোগ প্রযুক্তি। শিক্ষা ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তার একেবারে শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমরা শিক্ষা বলতে আমরা কী বুঝি, একটা স্কুল কলেজ থাকবে, ক্লাসরুম থাকবে, টিচার থাকবে, সেখানে স্টুডেন্টরা বসবে, টিচারের বক্তব্য লেকচার দিবে, বাচ্চা বোর্ডে লিখবে, নোট করবে, বাসা গিয়ে পড়াশোনা করবে, হোমওয়ার্ক করবে, এটাই হচ্ছে শিক্ষার মাধ্যম। কিন্তু এখন বর্তমান সময়ে শুধুমাত্র আর ক্লাসরুমে শিক্ষাটা সীমাবদ্ধ নেই। এই যে তার একটা বাস্তব উদাহরণ তো আজকের এই ক্লাসটা, আমাদের যে কলেজ থেকে টিচাররা নিয়মিত ক্লাস নিচ্ছে, কলেজ কিন্তু বন্ধ, তারপরে কিন্তু আমরা ক্লাস নিচ্ছি, তাহলে কিসের মাধ্যমে? প্রযুক্তির মাধ্যমে। তাহলে প্রযুক্তির কল্যাণে আমরা আজকে কোথায় তুমি বাসায় বসে ক্লাসটা করতে পারতেছো। এরকম করে ইউটিউবে অনেক টিউটোরিয়াল চ্যানেল আছে, যে চ্যানেলগুলোর মাধ্যমে মানুষ এখন পড়াশোনা করতেছে, স্পোকেন ইংলিশ করতে পারতেছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভিন্ন কোর্সগুলো করতে পারতেছে, বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে পারতেছে, বিভিন্ন ট্রাফিক সম্পর্কে জানতে পারতেছে, তো খবর খবর নিতে পারতেছে। তাহলে এই যে এই বিষয়টার শিক্ষা ব্যবস্থায় তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে, যার কারণে আমরা আজকে বাংলাদেশে বসে আমেরিকার কোনো স্যারের ক্লাস করতে পারতেছি, কোনো একটা ইউনিভার্সিটি ক্লাস করার সুযোগ হচ্ছে, বিশ্বের ভালো ভালো নাম করা ইউনিভার্সিটিগুলোর টিচারদের ক্লাসগুলো দেখার সুযোগ হচ্ছে, ভালো ভালো লেকচারারদের ভিডিওগুলো দেখার সুযোগ হচ্ছে বাসায় বসে। তাহলে কিসের মাধ্যমে এটা সম্ভব হচ্ছে? প্রযুক্তির মাধ্যমে। এই ধরনের একটা ওয়েবসাইট হচ্ছে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা উদাহরণটা দিই, ট্যানমেড স্কুল একটা ওয়েবসাইট আছে, ইউটিউবে ওদের একটা চ্যানেল আছে, খেয়াল করো এই ট্যানমেড স্কুলের মাধ্যমে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী বাসায় বসে তাদের বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে, ট্রাফিক সম্পর্কে জানতে পারতেছে, প্রযুক্তির ক্লাসগুলো যেমন করতে পারতেছে, স্পোকেনের ক্লাসগুলো করতে পারতেছে, গ্রামারের ক্লাসগুলো করতে পারতেছে, পাশাপাশি তারা কী করতে পারতেছে, তাদের বিভিন্ন যে তাদের যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলোর উপর ক্লাস করতে পারতেছে। এরপরে পৃথিবীর ভিত্তির ভেতরে খান একাডেমি ডট অর্গানাইজেশন যেটা ORG, এই খান ওয়ার্জি এটার প্রবক্তা হচ্ছেন সালমান খান, উনি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। পৃথিবীব্যাপী প্রভাবশালী 100 লোকের একটা তালিকা করা হয়েছিল কয়েক বছর আগে, পৃথিবীতে প্রভাবশালী মানুষজন যারা পৃথিবীকে চেঞ্জ করতে পারবে, যাদের চেঞ্জ করার মতো আইডিয়া বা ক্যাপাসিটি আছে, দক্ষতা আছে, যোগ্যতা আছে, এই ধরনের যোগ্যতা সম্পন্ন লোকদের একটা তালিকা করা হয়েছে 100 জনের। সেই একশো জনের তালিকায় এই সালমান খান 50তম হয়েছে। কেন? শুধুমাত্র তার একটা উদ্ভাবন নিয়ে, সে খান একাডেমি ডট ওর্গ এই ওয়েবসাইটের মাধ্যমে সে বিভিন্ন প্রায় 1300 সাবজেক্ট বিষয়ের উপর সেখানে নিয়মিত ক্লাস হয়, অনলাইন ক্লাস হচ্ছে, ভিডিও ক্লাসগুলো হচ্ছে, টিউটোরিয়াল ক্লাসগুলো হচ্ছে, এগুলো দেখে পুরো পৃথিবী থেকে মানুষজন উপকৃত হচ্ছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে মানুষজন এই ক্লাসগুলো দেখতে পারতেছে, এখান থেকে শিখতে পারতেছে, এখান থেকে জ্ঞান অর্জন করতে পারতেছে। এই যে একটা উদ্ভাবন, এই উদ্ভাবনের কারণে সালমান খানকে বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক, আমেরিকান নাগরিক এই সালমান খানকে পৃথিবীর প্রভাবশালী 50তম মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে একটা গবেষণার মাধ্যমে। তাহলে খেয়াল করো, এই শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির কল্যাণে আজকে আমরা বাসায় বসে ক্লাস করতে পারতেছি, ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্যগুলো সংগ্রহ করতে পারতেছি, পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ হচ্ছে, অনলাইনের মাধ্যমে আমরা পরীক্ষা দিতে পারতেছি, তারপরে আমাদের কোনো যদি টপিকস প্রয়োজন হয় আমরা গুগল থেকে সার্চ করে PDF ফাইল নিতে পারতেছি, ওয়ার্ড ফাইল নিতে পারতেছি, তথ্যগুলো সংগ্রহ করতে পারতেছি। গবেষণার বিভিন্ন কাজের ক্ষেত্রে তথ্য সংগ্রহ করার জন্য আমরা বর্তমানে প্রযুক্তি বা ইন্টারনেটের ব্যবহার করে বিভিন্ন কাজে গবেষণার কাজগুলো তথ্য সংগ্রহ করতে পারতেছি। এরকম করে শিক্ষাক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আজকে বর্তমানে আমরা কী করতে পারতেছি? প্রযুক্তিটাকে ব্যবহার করতে পারতেছি। তারপরে ক্লাসরুমে আমরা সচিত্র পাঠদানের মাধ্যমে একটা বিষয় কিন্তু কোনো একটা ভিডিও, আমি যখন একটা বিষয়ের উপর কথা বলতেছি, এই কথা বলার পাশাপাশি যদি তার একটা ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারি, যে সেটা যদি কোনো একটা সচিত্র পাঠদান হয় তাহলে তোমাদের বোঝাটা আরও বেশি সহজ হবে। তোমরা যে কোনো, এটা শুধু তোমাদের না, যে কোনো স্টুডেন্টদের যখন একটা জিনিসের মানে সচিত্র দেখবে তখন তার এই বিষয়টা বোঝাটা তার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে, তার জিনিসটা সহজে বুঝতে পারবে, মনে থাকবে অনেক সহজেই।
এই যে কথাগুলো বললাম তার শিক্ষা ব্যবস্থার তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের কারণে শিক্ষাটা এখন কি হয়ে গেছে, শিক্ষাটা এখন বিশ্বব্যাপী হয়ে গেছে। আমি বাংলাদেশে বসে বিশ্বের বিভিন্ন প্রান্তে লেখাপড়া করতে পারতেছি। এই যে তিনটে বিষয় নিয়ে আছে কথা বললাম, বিশ্বক্রম বাস্তবায়ন করার জন্য এই মৌলিক তিনটা ক্ষেত্রের ভিতরে একটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, আরেকটা হচ্ছে কর্মসংস্থান, আর আরেকটা হচ্ছে শিক্ষা ক্ষেত্র। এই তিনটা জায়গায় তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে যত বেশি আমরা ব্যবহার করতে পারবো পৃথিবী থেকে, তত বেশি আমরা বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বাস্তবায়ন করা তত বেশি সহজ হয়ে যাবে। তো এই তিনটা বিষয়ের উপর তোমাদের সৃজনশীল প্রশ্ন আসতে পারে, এগুলোর উপর তোমাদের এমসিকিউ থাকতে পারে, তোমাদের যে শিক্ষা যোগাযোগ ব্যবস্থার উপর আমি যে কথাটা বললাম আজকে, যে কর্মসংস্থানে ফ্রিল্যান্সিংয়ের উপর প্রশ্ন হতে পারে, যে সৃজনশীল প্রশ্ন হতে পারে ফ্রিল্যান্সিংয়ের উপর, আউটসোর্সিংয়ের উপর, ঘরে বসে কীভাবে আয় করা যায় এই কথাটার উপর প্রশ্ন হতে পারে, শিক্ষা ব্যবস্থায় কীভাবে প্রযুক্তি ব্যবহার করা যাচ্ছে, বাসায় বসে কীভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পাঠদান করা যাবে, পাঠদান দেওয়া বা পাঠ পড়াশোনা মানে টিচাররা পাঠদান করছে আবার শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করছে, এটা কীভাবে সম্ভব, এই বিষয়গুলোর উপরে তিনটা টপিক্সের উপরে কিন্ততু সৃজনশীল প্রশ্ন আসে। তোমরা এই বিষয় তিনটা টপিক্সের উপর ভালো করে বা এইগুলোর যে টপিক এগুলোর যেই পরিচ্ছেদটা তোমাদের বইয়ে দেওয়া আছে, বইয়ের যে লেখাগুলো দেওয়া আছে বইয়ে ভালো করে পড়বা, এবং সেখান থেকে এমসিকিউগুলো নিজে নিজে প্রত্যেকটা টপিক্সের উপর 10টা করে এমসিকিউ তৈরি করার চেষ্টা করবা। কারণ কি নিজে এই বিষয়টির উপর, যেমন শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহার এই একটা প্রশ্ন হতে পারে, ঘরে বসে কীভাবে অনলাইনে আয়ের মাধ্যমে আয় করা যায় এটা একটা প্রশ্ন হতে পারে, যোগাযোগ ব্যবস্থা তথ্য প্রযুক্তির ব্যবহার কারণে কী কী সুযোগ সুবিধা হচ্ছে এই ধরনের একটা প্রশ্ন হতে পারে। এই তিনটা প্রশ্নের উপর তোমরা নিজেরা একটা নোট করে ফেলো, নোট করে সেগুলা সৃজনশীল প্রশ্নের আনসার আলোকে সাজাও। ইনশাআল্লাহ আগামীতে আমরা যখন স্কুল কলেজ করবো তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেওয়া হবে, তোমরা এই হোমওয়ার্কগুলো আমাদেরকে মেইলের মাধ্যমে পাঠিয়ে দেবে অথবা এখানে আমাদের একটা সিস্টেম আমরা বলে দেবো, তখন আমাদেরকে হোমওয়ার্কগুলো দিতে পারবো, অ্যাসাইনমেন্ট ভিত্তিক আমরা পরীক্ষা নিতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যে টপিকসগুলোর উপর আজকে কথা বললাম এই টপিকসগুলোর উপর ভালো করে বাসায় একটু দেখবা, এই প্রত্যাশা করে সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে, সবার জন্য আবার সুস্বাস্থ্য কামনা করে আজকের লাইভ ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।